হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, নিয়ে এসেছি ডিসেম্বর মাসের রাশিফল। জেনে নেবো ডিসেম্বর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। এখন জেনে নেবো কর্কট রাশির ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে। বন্ধুরা, এর আগে আমি একটি স্যাটার্নের ট্রানজিট নিয়ে ভিডিও আপ করেছি, জুপিটারের ট্রানজিট নিয়ে ভিডিও আপ করেছি। সেগুলো যদি এখনও না দেখে থাকেন, আমি কার্ডে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিন। আর দেখার পর বুঝতে পারবেন আমি ভিডিওটি কেন আপনাদের দেখতে বললাম। তাহলে চলুন শুরু করে জেনে নিই ডিসেম্বর মাস কেমন যাবে। ফার্স্টে যে কথাটা দিয়ে আমি বলবো সেটা হচ্ছে আপনাদের জব কেমন যাবে। জবের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কোথাও গিয়ে আপনারা একটু চাপে থাকবেন। এই সময় যদি আপনারা ভাবেন জব চেঞ্জ করবেন, তাহলে আমি বলবো একটু ওয়েট করে যেতে। এই সময় জব চেঞ্জ না করাটাই আপনাদের জন্য ভালো হবে। কাজের জায়গায় প্রচণ্ড কম্পিটিশন হবে, জবের জায়গার জন্য আপনি দেখবেন একদম নাজেহাল হয়ে যাচ্ছেন। ওয়ার্কলোড প্রচুর থাকছে, একের পর এক মানে প্রেশার এসে যাচ্ছে। কিন্তু এগুলো ফেস করবেন হচ্ছে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর কাজের জায়গাটা আবার অ্যাজ ইউজুয়াল স্মুথ হয়ে যাবে। সেরকম কোনো প্রবলেম কিন্তু 15 তারিখের পর থাকছে না। যারা নতুন জবের জন্য ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা চেষ্টা করুন তারা 15 তারিখের পর ভালো একটা জব পেয়ে যেতে পারেন, যদি এই সময় আপনাদের ইন্টারভিউ থাকে তো। আর চেঞ্জেসের কথা একদম ভাববেন না, চেঞ্জেসের জন্য একটু ওয়েট করে যান। আর কাজের জায়গায় যদি কোনো রকম পলিটিক্স হয় আপনাকে নিয়ে, সেই পলিটিক্সগুলোতে মাথা গলাতে যাবেন না। আর কাজের জায়গায় একদম মাথা গরম করবেন না, কাজের জায়গায় মাথা গরম কিন্তু আপনাদের কোথাও গিয়ে হয়ে যেতে পারে। এরপরে যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনাদের বিজনেস নিয়ে। বিজনেসের জন্য এই মাসটা ভালো, খারাপ আমি বলবো না। 15 তারিখ পর্যন্ত একটু মানে টালমাটাল অবস্থায় যাবে, সেরকমভাবে কাস্টমারের সাথে বন্ডিং ভালো হবে না, বিজনেসে সেইভাবে অর্থ দেখতে পাবেন না, বিজনেসটা বসে গেছে মনে হবে, কাস্টমার নেই, কোনো কাজ নেই, এই ধরনের জিনিস কিন্তু 15 তারিখ পর্যন্ত ফিল করবেন। কিন্তু 15 তারিখের পর আবার সমস্ত কিছু স্মুথ হয়ে যাবে। যদি নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন, সেই জন্য সময়টা কিন্তু ভালো, স্টার্ট করতে পারেন। তবে আমি বলবো 15 তারিখের পর থেকে স্টার্ট করুন, না হলে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে। তবে বিজনেস স্টার্ট করার জন্য সমস্ত জিনিস একটু বুঝে শুনে নিন। মানে কেউ ধরুন একটা বিজনেস করছে, সেটা দেখে আপনিও বিজনেস করতে গেলেন, এরকম যাতে না হয় ভালো করে এক জেনে নিন, বুঝে নিন যা যা করতে দরকার হয় বিজনেস করতে গেলে, তারপরে নতুন বিজনেস করতে নামুন। পার্টনারশিপটের বিজনেসের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। পার্টনারশিপটের বিজনেস আপনাদের এই সময় ভীষণভাবে ভালো হবে। কী কী বিজনেস ভালো হবে, যারা ধরুন ফটোগ্রাফির বিজনেস করেন, মেকআপ রিলেটেডের বিজনেস করেন, তারপর ধরুন টিচার মানে যারা এডুকেশন সেক্টরের বিজনেস করেন, প্রমোটিংয়ের বিজনেস করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সমস্ত বিজনেস কিন্তু ভালো হবে। সেলস মার্কেটিংয়ের বিজনেসও কিন্তু এই সময় ভালো যাবে। যারা ধরুন শেয়ারের বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো আমি বলবো। তবে ওই যে ইনভেস্ট করার জন্য একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, আর 15 তারিখের পর ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু সেই ইনভেস্টটা আপনারা 10 গুণা হয় ঘরে ফিরে আসবে, না হলে কিন্তু হতাশার সম্মুখীন কিন্তু আপনারা হবেন। বন্ধুরা, এর আগে আমি 2020 সাল কেমন যাবে সেটা নিয়ে ভিডিও আপ করেছি, ওটা যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা অতি অবশ্যই দেখে নিন, তাহলে গিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে 2020 সালে আপনাদের কী সতর্কতা অবলম্বন করে চলতে হবে না চলতে হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশানে এসে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর ফার্স্ট টাইম হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে ভিডিও আপ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলুন এবার পরের পর স্টেপগুলো জেনে নিই। ফার্স্টেই জেনে নেবো সেটা হচ্ছে আপনাদের লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে একটু চাপে থাকবেন, টুকটাক ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো হবে। এগুলোর থেকে কোথাও ঝামেলা অশান্তি বেড়ে গিয়ে আপনাদের রিলেশানটা কোথাও গিয়ে কিন্তু ব্রেক হওয়ার চান্স থাকবে। রিলেশানে কিন্তু বদল আপনারা এই মাস থেকে নোটিস করবেন। তবে খারাপ কিছু না, যে রিলেশানগুলো ব্রেক হয়ে যাওয়ার এখানেই ব্রেক হয়ে যাবে, আর যে রিলেশানগুলো ব্রেক হওয়ার নয় সেই রিলেশানগুলো বিয়ে পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে। এর আগের ভিডিওগুলো কিন্তু আমি সেম কথা বলেছি, একটু গিয়ে দেখে নেবেন তাহলে বুঝে যাবেন আমি কেন বলছি, কী কারণে বলছি। এটা দেখার জন্য আপনাদের স্যাটার্নের ট্রানজিটের ভিডিওটা দেখলে ভালো হয়, এটা দেখে নেবেন তাহলে খুব সুবিধা হবে। এবার জেনে নেবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন যাবে। ম্যারেজ লাইফ ভালো, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, বন্ডিং ভালো, পার্টনারকে ভালো সাপোর্ট করবেন, পার্টনারের কেরিয়ারের উন্নতি, কিন্তু অন্য কারোর জন্য, থার্ড পার্সন কারোর জন্য কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে। সেই প্রবলেমগুলো নিয়ে আপনাদের নিজেদের মধ্যে প্রবলেম হয়ে যাবে, না নিজেদের মধ্যে সেরকম কোনো প্রবলেম নেই, অন্য কারোর জন্য প্রবলেম হবে। আপনাদের পার্টনারের হেলথ নিয়ে এই সময় কিন্তু আপনারা একটু টেনশনে থাকবেন, সে বিষয়ে একটু গুরুত্ব দিন, নাহলে কিন্তু সেটা বড় কিছু হতে পারে।
এরপর যেটা বলবো সেটা জেনে নেবো, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। এই মাসটা আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু নড়বড়ে থাকবে, খরচ বৃদ্ধি পাবে, আপনারা কেনাকাটার মধ্যে ইনভলভ করে ফেলবেন নিজেকে, যার ফলে আপনাদের খরচটা কিন্তু অত্যধিক মাত্রায় বৃদ্ধি পাবে। নিজেদের কেনাকাটাটাকে একটু সংযত করুন, তাহলে দেখবেন খরচটা কমে যাবে। এই সময় আপনারা প্রচণ্ড শখের জিনিস কিনবেন, ঘর সাজানোর জিনিস কিনবেন, এই ধরনের জিনিস কিন্তু আপনারা বেশি এই মাসটা কিনে ফেলবেন। এরপর জেনে নেবো আপনাদের এডুকেশান কেমন। এডুকেশান আমি ভালো বলবো, হায়ার স্টাডির জন্য ভালো। যারা ধরুন পিএইচডি লেভেলের কোর্স করতে চাইছেন, যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদের জন্য ভালো, যারা টেকনিক্যাল পড়াশোনা করবেন ভাবছেন ভালো, যারা ধরুন বিএড করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, কম্পিটিটিভ যারা পড়েন তাদের জন্য সময়টা ভালো। এই সময় আপনাদের একটা ভালো প্রোগ্রেস আপনারা আপনাদের কেরিয়ারে কিন্তু গিয়ে দেখতে পাবেন। কিন্তু স্কুল স্টুডেন্টদের জন্য একটু প্রবলেম আমি বলবো, সিলি মিস্টেক হয়ে যেতে পারে, কনসেন্ট্রেশনের অভাব, এই ধরনের জিনিস কিন্তু স্কুল স্টুডেন্টদের মধ্যে দেখতে পাবো। এরপর যেটা জেনে নেবো সেটা হচ্ছে আমাদের হেলথ নিয়ে। নার্ভের প্রবলেম বাড়বে, আর্থারাইটিসের প্রবলেম বাড়বে, নিজনিত কোনো প্রবলেম থাকলে বাড়বে, চোখের প্রবলেম থাকলে বাড়বে, যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদের প্রবলেম কিন্তু এই সময় বাড়বে। কেয়ার নিন, নিজেকে সচেতনতার সঙ্গে রাখুন, তাহলে দেখবেন এই প্রবলেমগুলো বাড়ছে না। আর অবশ্যই ডক্টর দেখান, না হলে কিন্তু এই প্রবলেমগুলো বেড়ে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এবার জেনে নেবো আপনাদের সন্তান যোগ কেমন। সন্তান যোগ এই মাসটা ভালো, 15 তারিখের পর থেকে জিনিসটা বেশি ভালো বলে আমি বলবো অন্তত। বিবাহযোগ কেমন, বিবাহযোগ গোটা মাসটাই আছে। আপনাদের যদি বার্থ চার্ট মিনিমাম পারমিট করে তাহলে আপনারা কথাবার্তা এগোন, তাহলে আপনাদের এই জিনিসটা এই সময় গিয়ে বিবাহযোগটা কিন্তু হয়ে যাবে। এবার জেনে নেবো আপনাদের ভ্রমণ কেমন হবে। গোটা মাসটাই ভ্রমণের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালো, সেটা রাজ্যে হোক, রাজ্যের বাইরে হোক, যে কোনো জায়গায় কিন্তু আপনারা ভ্রমণ এই সময় করতে পারবেন। অলওভার এই মাসটা আপনাদের জন্য খারাপ কিছু না, এই মাসটা আপনাদের জন্য ভালো রেজাল্ট দিয়ে যাবে অন্তত আমি বলবো। আর যারা চেষ্টা করছেন কি লোনের জন্য তারা পেয়ে যাবেন, যারা ধরুন ভাবছেন গাড়ি বা বাড়ি কিনবো তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। মাসের ফার্স্ট দিকটা না সেকেন্ড দিকটা এইসব জিনিসগুলো আপনারা ভালো দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, ডিসেম্বর মাস কর্কট রাশির কেমন যাবে না যাবে সেটা আমি আলোচনা করে দিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর যদি ফার্স্ট টাইম হন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর আপনি আপডেট থাকতে পারেন। তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।